ওয়েলকাম টু পিবি, জানো তো বলো চ্যানেল, ইমোজি ধাঁধায় তোমাদের আরো একবার স্বাগত। আজকের প্রথম ধাঁধাটিতে রয়েছে দুটো ছবি। এই দুটো ছবি দেখে বন্ধুরা তোমাদের গেস করতে হবে একটি মেয়ের নাম। বলো দেখি মেয়েটার নাম কি? কি বন্ধুরা, তোমরা কি পারলে দিতে উত্তরটা? ঠিক আছে চলো আমি বলে দিচ্ছি উত্তরটা, দেখো তো মিলছে কিনা তোমার উত্তরের সাথে। বন্ধুরা প্রথম ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি এক ছড়া কলার ছবি, আর দ্বিতীয় ছবিতে দেখছি হাঁটুর ছবি, যাকে ইংরেজিতে নিয়ে বলে। তাই দুটো ছবিকে জুড়লে উত্তরটা হবে কল্যাণী, যা একটি মেয়ের নাম। কি বন্ধুরা, তোমরাও কি এই উত্তরটাই ভাবছিলে? তাহলে চটপট কমেন্ট করে জানাও আমাকে। বন্ধুরা এই ধাঁধাটিতে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, এই দুটো ছবি দেখে তোমাদের একটি ফলের নাম বলতে হবে। বলো তো বন্ধু ফলটির নাম কি হবে? কি বন্ধুরা, তোমরা কি পারলে দিতে উত্তরটা? ঠিক আছে চলো আমি বলে দিচ্ছি উত্তরটা, দেখো তো মিলছে কিনা তোমার উত্তরের সাথে। আচ্ছা দেখো প্রথম ছবিটায় আমরা দেখতে পাচ্ছি জলের ছবি, আর দ্বিতীয় ছবিতে লেখা আছে পাই। তাহলে দুটো ছবিকে জুড়লে উত্তরটা হবে জলপাই। বন্ধুরা তোমরাও যদি এই উত্তরটাই ভেবে থাকো তাহলে কমেন্টে জানাও আমাকে। পরবর্তী ধাঁধায় যাওয়ার আগে বলবো বন্ধুরা, এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগছে কিনা তোমরা তোমাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানিও আমাকে। আর তোমরা কিন্তু ভিডিওতে লাইক করছো না, তোমাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। বন্ধুরা এই ধাঁধাটি দেখে কিছু বুঝতে পারছো? এখানে রয়েছে দুটো ছবি, এই দুটো ছবি দেখে তোমাদের একটি মোবাইল কোম্পানির নাম বলতে হবে। বলো তো মোবাইল কোম্পানির নাম কি হবে? বন্ধুরা তোমরা কি কিছু বুঝতে পারলে উত্তরটা কি হবে? দেখো এখানে প্রথমে দেখছি কৃষ্ণের ছবি, যাকে আমরা শ্যাম নামেও জানি, তাই শ্যাম। আর পাশের ছবিটা মিউজিক্যাল বা সং, তাই সব মিলিয়ে উত্তরটা হবে স্যামসাং, যা একটি মোবাইল কোম্পানির নাম। এইরকম আরো মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা এই ধাঁধাটিতে রয়েছে তিনটে ছবি, এই তিনটে ছবিকে দেখে তোমাদের একটি প্রাণীর নাম গেস করতে হবে। বলো তো বন্ধু প্রাণীটার নাম কি হতে পারে? কি বন্ধুরা উত্তরটা কি দিতে পারলে? দেখো বন্ধুরা প্রথম ছবিটায় আমরা দেখতে পাচ্ছি কাঠের ছবি, দ্বিতীয় ছবিটায় দেখতে পাচ্ছি একটি বিড়ালের ছবি, আর তৃতীয় ছবিটায় দেখছি লেখা আছে ই। তাহলে তিনটে ছবিকে জুড়লে উত্তরটা হবে কাঠবিড়ালি। কি বন্ধুরা এই উত্তরটাই এতক্ষণ ভাবছিলে? নিশ্চয়ই এই উত্তরটাই ভেবে থাকলে চটপট কমেন্টে জানাও আমাকে। এবারের ধাঁধাটিতেও আছে তিনটি ছবি, এই তিনটে ছবি দেখে তোমাদের একটি জনপ্রিয় টিভি সিরিয়ালের নাম বলতে হবে। বলো দেখি সিরিয়ালটির নাম কি? এটা একটা ঐতিহাসিক চরিত্র বটে। কি বন্ধুরা কি ভাবলে উত্তরটা?
ঠিক আছে চলো আমি বলে দিচ্ছি উত্তরটা, দেখো তো মিলছে কিনা তোমার উত্তরের সাথে। প্রথমে দেখছি লেখা আছে জি ও হো, তারপর দেখছি পালতোলা নৌকার ছবি, এখান থেকে নিব পাল, আর শেষের ছবিটায় দেখছি চায়ের ভার। তাহলে তিনটে ছবিকে জুড়লে উত্তরটা হবে গোপাল ভার, যা একটি কৌতুক চরিত্র বটে। বন্ধুরা তোমরা কে কে গোপাল ভার সিরিয়ালটা দেখেছ জানিও আমাকে। বন্ধুরা এই ধাঁধাটিতে তিনটে ছবি দেখা যাচ্ছে, এই তিনটে ছবি দেখে তোমাদের একটি ফুলের নাম বলতে হবে, বলো বন্ধু ফুলটির নাম কি? বন্ধুরা তোমরা কি উত্তরটা দিতে পারলে? ঠিক আছে চলো আমি বলে দিচ্ছি উত্তরটা, দেখো তো মিলছে কিনা তোমার উত্তরের সাথে। দেখো প্রথমে দেখছি কলার ছবি, তারপরের ছবিতে লেখা আছে বো, আর তারপরের ছবিতে দেখছি চায়ের ছবি যাকে ইংরেজিতে টি বলা হয়। তাই তিনটে ছবিকে জুড়লে উত্তরটা হবে কলাবতী, যা একটি ফুলের নাম। তুমিও যদি এই উত্তরটাই ভেবে থাকো তাহলে কমেন্ট করে জানিও বন্ধু। বন্ধুরা এই ধাঁধাটিতে তিনটে ছবি দেখতে পাচ্ছি, এই তিনটে ছবি দেখে তোমাদের একজন মহান ব্যক্তির নাম বলতে হবে, বলো দেখি মহান ব্যক্তিটির নাম কি? বন্ধুরা প্রথম ছবিটা দেখছি একটা নেকড়ের, তাই এখান থেকে নিব নে। তার পরের ছবিটা দেখছি তালের ছবি, এখান থেকে নিব তা। আর শেষের ছবিটা একটা জিরাফের, এখান থেকে নিব জি। তাহলে তিনটে ছবিকে জুড়লে মহান ব্যক্তিটির নাম হবে নেতাজি, যিনি আমাদের কাছে একজন চিরস্মরণীয় ব্যক্তি। এই ধাঁধাটি একটু অন্যরকমের বন্ধুরা, দেখো তো তোমরা পারো কিনা। এখানে লেখা আছে আকাশে আছি, বাতাসে আছি, নেই পৃথিবীতে, চাঁদ আর তারায় আছি, নেই সূর্যতে, বলো দেখি কি? বন্ধুরা এই ধাঁধার উত্তরটা তোমাদের ওপরেই ছেড়ে দিলাম, এর উত্তরটা যারা জানতে চাও আমাকে কমেন্ট করো, পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব এর উত্তর। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।